সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়িতে চোরের হানা, সর্বস্ব লুট। একে তো মারণ রোগে চিকিৎসা করাতে করাতে টাকা শেষ, তার উপর আবার রাত্রিবেলা চোরের হানা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট ব্লকের এক নম্বর ওয়ার্ডের রেলপাড়ের লোকপাড়ায়। এলাকার সেই বাসিন্দার নাম প্রেম প্রকাশ বাড়ি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। গতকাল রাতে তার বাড়িতে হঠাৎই চোরের হানা এবং সর্বস্ব লুট। পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য ওই ব্যক্তি বাড়ি তালাবন্ধ করে সপরিবারে দক্ষিণ ভারতের ভেলোরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। গতকাল রাতে তারা সেখান থেকে বাড়ি ফিরলে চুরির ঘটনা নজরে আসে। পরিবারের দাবি, চুরির ঘটনায় দুটি আলমারি থেকে চুরি গিয়েছে প্রায় 50,000 টাকা, 3.5 ভরি সোনা এবং বেশ কিছু চাঁদির গহনা। চুরির ঘটনা নজরে আসতেই খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।